এইটা কি সুন্দর টেম শানকনি, চিং রিং 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 রিং, দেখো চিং রিং 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 রিং, এমন টেম করতে হবে। চলো আমার সাথে তুমি, বাপ রে বাপ, হ্যাঁ এমনি করে ঘুমাও, বলো স্ট্যাচু, হ্যাঁ বলো এমনি করে তালি মারো বিড়ি। এইখানে এইটা যেগুলো নতুন এসেছে, এটা হলো কোকো হলো, ওইটা আমার হলো হ্যালো, এটাও হ্যালো হলো, আর একটা হ্যালো এইখানে হলো, দেখো এই বাচ্চারে বাপ রে বাপ, কত খাওয়া খাওয়ালো, খুবই সুন্দরভাবে খাওয়া খাওয়িয়েছে। আর এই পায়ে আমি একটা ক্লোজ রিং অলরেডি লাগিয়ে দিয়েছি, খুবই সুন্দর পাখি, খুবই ভালোভাবে এর মা বাবা খাওয়িয়েছে, আর এর পায়ে আমি ক্লোজ রিংটা লাগিয়ে দিয়েছি, আর কি সুন্দর। ভাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, যারা যারা আমাদের এই দুর্গাপুর বার্ড ফার্ম দেখছো, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এখন আমার বাড়ির কাজ চলছে, এই জাস্ট পুট্টির কালার স্টার্টিং হয়েছে, আমরা যত তাড়াতাড়ি এইখানে শিফট হয়ে যাব খুবই ভালো হবে। আর আমরা এখন যাই, দেখি পাখির ফার্মে সব পাখিগুলো কোথায় আছে, আর সব পাখিগুলো কি করছে, ওইখানে গিয়ে দেখতে হবে। আর সবার এইখান কাজ চলছে, কাজটাও আমি এইখানেও কাজটাও চলছে, এই কাজটাও আমি দেখব। তো এই কাজ এখন চলছে, আপাতত যদি দেখাই তো সব রুমেই কাছাকাছি অর্ধেকটা পুরো কালার হয়ে গেছে। আর আমার এইখান থেকে যদি আমার যদি মাইকে তো মানে নয়েজেসটা খুবই কম আসে, বাট এইখান থেকে আমার ম্যাকাও আমার সাউন্ড শুনে, যেহেতু আমি চেঁচিয়ে বলছি, ম্যাকাও এইখান থেকেই চিৎকার করছে, ও জানে কি আমি আজকে ফার্মে এসে গেছি, ও তাই এইখান থেকে চিৎকার করছে। এইটাকে এইখানে একটু রেখে দিই, এটা এইখানে থাকুক, চলো আসো। তো আমি যাই আমার ফার্মে যাই, আর ফার্মে গিয়ে আমি সব পাখি আমার কিন্তু ওপেন এভরিতে ছাড়া আছে, সব পাখিকে আমি দেখব কি আমার পাখিগুলো কি করে আছে, কেমন আছে। তাহলে প্রথমে আমি তাড়াতাড়ি সব থেকে আগে আমি গেটটা খুলি, আর আমার কাছাকাছি সব পাখি আমার এইখানে আছে, আর গেট খুলে, এই মামে মামে তুমি এইখানে কি করছো, আমার মাম্মি সব থেকে আগে আমি গেটটা বন্ধ করি, আমার মাম্মিকে দেখতে পাচ্ছো, আমার মাম্মি আছে এইখানে, আর মাম্মি এইখানে দাঁড়িয়ে আছে, কেমন আছো মাম্মি, কি করছো মাম্মি, তুমি কি করছো, সোনা কি করছো, চলো আসো আসো, এসে গেছি আমি, কি খাবে বলো, হ্যাঁ তোমার জন্য এনেছি কাজু, আর আমার বীর মহানকে দেখো, আমার বীর মহান, ওয়াট বীর, কি খুশি, আসার পর একদম নাই না, হ্যাঁ 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 হ্যাঁ, একদম খুশি, একদম খুশি বীরু, একদম খুশি, একদম খুশি, বলে দাও আমি খুব খুশি, তুমি আমার সাউন্ড শুনে ওই নিচ থেকে চেঁচাচ্ছিলে, সাউন্ড শুনে, চলো আমার সাথে তুমি, বাপ রে বাপ, কেন চলো ঘুমাও, আমি আর তুমি দু ভাই একসাথে, আমি তুমি ঘুমাবো না, মাইক কিছু করবে না, আমার সাথে এখন বীরমান ঘুমাচ্ছে, আর আমার মাইক নিয়ে দেখে পড়ে যাবে এইখানে, হ্যাঁ এমনি করে ঘুমাও, বলো স্ট্যাচু, হ্যাঁ বলো এমনি করে তালি মারো, আর আমার এইখানে সব আফ্রিকান গ্রে পাইনঅ্যাপল কর্নের সব আছে, আমার রিও এইখানে, আমার রিডি এইখানে, এইটা যেগুলো নতুন এসেছে, এটা হলো কোকো হলো, ওইটা আমার হলো হ্যালো, এটাও হ্যালো হলো, আর একটা হ্যালো এইখানে হলো, আর আর একটা কোথায়, এক দুই তিন চার পাঁচ, হ্যালো ছয়, এই তো এইখানে আমার আছে একটা, খুবই সুন্দর, কখো এইদিকে আসে তুমি, কি এলে কাকো, অ্যাশ গুড বাই, হ্যান্ডে এসে যাও, চলো 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 চলো, অ্যাশ আসো আসো আসো, হ্যান্ডে আসো, চলো চলো, তুমি একা আছো এইখানে, কোকো কোকো কোকো, বলে দাও কোকো কোকো কোকো, বলো কোকো কোকো, হ্যাঁ কোকো আমার এইখানে এসে গেছে। তো বন্ধুরা, এখন আমি সব পাখির সাথে আমার মিট করা হয়ে গেছে, আর আমি তিন দিন ছিলাম একটু বাইরে, আর তাই আমি তিন দিন পর কিছু পাখি দমদম গিয়েছিলাম, তারপরে গিয়েছিলাম রিসরা, গিয়েছিলাম বাঁকুড়া, গিয়েছিলাম সব জায়গার মধ্যে। এখন আমরা দুর্গাপুর বার্ড ফার্ম থেকে সবাইকে আমরা দিচ্ছি কি আমরা বার্ডস পৌঁছে দিচ্ছি, বার্ডসের ট্রান্সপোর্ট হচ্ছে,
ডেলিভারি হচ্ছে, সব কিছু হচ্ছে, আর আমার মামি আর আফ্রিকান গ্রেড সবাই একদিকে, এই যত আফ্রিকান গ্রেড সবাই একদিকে আছে, একমাত্র ম্যাকাও শুধু আমরা ক্যামেরাম্যানকে ছাড়ছে না, ক্যামেরাম্যানকে ওইখানে দেখেই ওকে বলছে যে তুমি এখান থেকে সরো। বিড়ু তুমি আসবে, আসবে বিড়ু, তাহলে আসো আসো বিড়ু। দেখতে পাচ্ছো আমার যতগুলো আফ্রিকান গ্রে কি সাইলেন্ট ভেবে সব এইখানে দাঁড়িয়ে আছে, আর সব ম্যাক্সিমাম টাইম এইখানেই থাকে আমার সাথে, এইখানেই সবাই এনজয় করে, আর সব আমার সাথে এখানে। আর কিছু সানের যেগুলো কিছু সানকনি যেটা আমি ওপেন এভরিতে ছেড়েছিলাম, ওই সব সানকনি দেখো, এইটা কি সুন্দর টেম সানকনি, টিং রিং 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 রিং, দেখো টিং রিং 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 রিং, এমন টেম করতে হবে পাখিকে, যদি টাইম দিব তো পাখি খুবই সুন্দর টেম হবে। আর একে আবার আমি ধরে, কি হলো তুমি, তোমাকে আমি ফ্রি ফ্লাইং করব, পাখিকে যদি কেউ যদি পাখিকে ফ্রি ফ্লাইং করতে চায় তাহলে ফ্রি ফ্লাইং এর জন্য সব থেকে বেস্ট এজ হলো এই এজ থেকে, তুমি পাখিটাকে খুবই ভালো ফ্রি ফ্লাইং করতে পারো, আর আমি তো আমার পাখিকে এমনি করে ঝুলুয়া ঝুল করব, আর এইখানে তুমি বসে যাও চলো, হ্যাঁ গুড বয়। এরপরে দেখি আমের যে সানকনিরের কিছু ব্রিডিং প্রোগ্রেসটাও একবার দেখে নিই, তাহলে যদি আমি আসি একটা নতুন হয়েছে কি আমার সানকনিয়রের, এইখানে আমার হয়েছিল ডিম বাচ্চা, ঠিক আছে, যেহেতু ভিতরে প্রচুর সাউন্ড আছে, আর একটা এই নতুন ফার্স্ট টাইম, এই যে দেখছো ফিমেলটা খুবই এগ্রেসিভ, ফার্স্ট টাইম এর ভিতরে আমি কালকে দেখেছিলাম একটা ডিম, আজকেও একটাই ডিম আছে, দেখো এর ভিতরে কালকে একটা ডিম ছিল, আজকেও আমি দেখলাম আজকেও একটা ডিম আছে, আর এরা জাস্ট ফার্স্ট টাইম করেছে, দেখো না ফার্স্ট টাইম এরা এগ লে করেছে, আর খুবই সুন্দর ডিম দিয়েছে। এরপরে যেটা আমার সানকনিউর যেটা আছে, সানকনিউর যদি দেখাবো তাহলে এই যে বাচ্চাটা যদি, ইয়েস ইয়েস, দেখো এই বাচ্চা, আরে বাপ রে বাপ কত খাওয়া খাওয়ালো, খুবই সুন্দরভাবে খাওয়া খাওয়িয়েছে, আর এর পায়ে আমি একটা ক্লোজ রিং অলরেডি লাগিয়ে দিয়েছি, খুবই সুন্দর পাখি, খুবই ভালোভাবে এর মা বাবা খাওয়িয়েছে, আর এর পায়ে আমি ক্লোজ রিংটা লাগিয়ে দিয়েছি, আর কি সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এখন এর ভিতরে এগ যেটা আছে সেইটা আনফার্টাইল আছে, আর এগ নাই, তো একে জাস্ট এইখানে রাখবো। আর আমার এই বাকেটের মধ্যে কিছু সানকনির ছোট ছোট বাচ্চা আছে, দেখে নাও কি সুন্দর সানকনির ছোট ছোট বাচ্চা আছে, এখনো অবধি একে হ্যান্ড ফিড করছি, একটা বাচ্চা এইখানে আর আর একটা বাচ্চা এইখানে, এই দুটো বাচ্চাকে এইখানে আমি অলরেডি একে রেখে দিচ্ছি। এরপরে যদি আমি এই বক্সে যাব তো এই বক্সে আরও কিছু হবে, ব্রিডিং সেট আপ আছে, তো প্রথমে ফোনের লাইটটা আমি অন করি, আর লাইট অন করার পর আমি যদি এইটা খুলবো তাহলে দেখতে পারো এইখানে, দেখে নাও আমার সানকনিউর কিন্তু ডিমের উপরে বসে আছে, সব ডিমের, একটা ডিম আগে আছে আর দুটো ডিমের উপরে তা দিচ্ছে, এটা আমি অলরেডি একে ডিস্টার্ব করব না, এইটা আমি বন্ধ হচ্ছে। আর ফাইনালি আমি ফ্যানটা যেহেতু লাগিয়ে দিয়েছি, কেন কি ঠান্ডা প্রচুর আছে, ফ্যানটা আমি লাগিয়ে দিয়েছি। তো বন্ধুরা ফাইনালি আজকে এসেছি, জাস্ট পাখির সাথে খুবই এনজয় করছিলাম, আর কাছাকাছি আমার পাখির সাথে এনজয়মেন্টও হয়ে গেছে। তো আজকের ভিডিও আমরা এইখানে এন্ড করব, যদি ভিডিও ভালো লেগেছে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমি অভিষেক রাম এইরকমই ভিডিও আনতে থাকবো। আর যারা যারা আমাদের এই দুর্গাপুর বার্ড ফার্ম দেখছো, যদি আমার ফার্ম ভিজিট করতে চাও, আমার নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, নাম্বারটা দেখে ভিজিট করতে পারো। সো বন্ধুরা ধন্যবাদ।